হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ ভাপা। তো ইলিশ ভাপা করার জন্য আজকে আমি এখানে কোনো টিফিন বাটির ব্যবহার করব না। টিফিন বাটি ছাড়া আমি তোমাদেরকে ইলিশ ভাপা তৈরি করে দেখাবো। এর জন্য লাগছে সর্ষে। আমি 2 চামচের মতো সর্ষে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর 1 চামচের মতো দেবো গোটা জিরে। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। এরপর একটু বেশি করে জল দিয়ে দেবো, কারণ সর্ষে বাটাটা আমি একটু পাতলা করে বাটবো। অন্যদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপর নুন হলুদ দিয়ে যে মাছগুলোকে আমি মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব। মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, হালকা করে একটু করে ভেজে সব মাছগুলোকে আমি তুলে নেব। এক এক করে সব মাছগুলোকে আমি এরপর ভেজে নেব, কারণ অনেকগুলো মাছ আছে। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা ছোট সাইজের প্রেশার কুকার নিয়েছি। আমার কাছে ছোট সাইজটাই আছে, সেই জন্য আমি ছোটটাই দিয়েছি। তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটাই ব্যবহার করতে পারো। এরপর আমি যেটা নেব সেটা হচ্ছে 2টো কাঁচা লঙ্কাকে আমি চিড়ে আর দিয়ে দেব, আর 1টা টমেটো, অর্ধেকটা টমেটোকে খুব কুচি করে দিয়ে দেব। বেটে রাখা সর্ষেটা আমি এরপর মাছের ভিতরে দিয়ে দেব। সামান্য পরিমাণ 1 চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। স্বাদ মতো নুন অ্যাড করব, আর উপর থেকে সামান্য একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দেব, আর একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। সব উপকরণগুলিকে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে পুরো মাছটার সাথে মাখিয়ে দিতে হবে। এরপর ঢাকনাটা বন্ধ করে দাও, আর গ্যাসের ফ্লেমটা এই সময় ফুল ফ্লেমে রাখবে, আর 3টে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করো। আমার 3টে সিটি হয়ে গেছে, মানে আমার একদম ইলিশ ভাপাটা একদম তৈরি হয়ে গেছে। তাহলে চলো দেখা যাক যে এটার ফাইনাল লুকটা কেমন এসেছে। তো তোমরা এখন দেখতে পেলে যে আমি ইলিশ মাছে ভাপা করলাম, আর এর জন্য আমি কোনো টিফিন বক্সের কোনো ব্যবহার করিনি। প্রেশার কুকারের সাহায্যে আমি ইলিশ ভাপাটা তৈরি করলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে রাখা বেল আইকনটা অবশ্যই অন করে দিও। তাহলে আজকের মতো এখানে, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে।